বাংলাদেশের পক্ষে যারা কথা বলে, ভাই আপনার থামেন, এই থামেন, বাংলাদেশের পক্ষে যারা কথা বলে, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে যারা কথা বলে, বাংলাদেশের ভোটের অধিকারের যারা কথা বলে, তাদের যে চিন্তা, তাদের চিন্তা যে দলকে ধারণ করে বিএনপি, তাদের নেতা যে তিনি দলটাকে সৃষ্টি করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, পরবর্তীকালে যে শহীদ কাজিয়া, তারপরে এখন যে পতাকা তুলে ধরেছেন তারেক রহমান, এই নেতৃত্বকে তারা ধ্বংস করে দিতে চায়। বাংলাদেশের পক্ষে যারা থাকবে, তার স্বাধীনতার সর্বভৌমত্বের পক্ষে যারা থাকবে, তাদেরকে তারা বিচ্ছিন্ন করতে চায়। তাদের ধারাবাহিকতা রেখেছেন, দেশ নেত্রীকে তারা গ্রেফতার করেছে, তারেক রহমান সাহেবকে গ্রেফতার করেছে, করে তার পঙ্গু করে দেওয়ার জন্য কর্ম ভেঙে দিয়েছিল, এবং ধারাবাহিকভাবে এই আওয়ামী লীগ যার সে এক এগারোর সরকারকে বলেছিল যে আমাদের আন্দোলনের ফসল তাদেরকে সঙ্গে নিয়ে অত্যন্ত পরিকল্পিতভাবে সারা দেশে আজকে এই মিথ্যা মামলা, গায়েবি মামলা, মিথ্যা সাজা, গায়েবি সাজা দিয়ে তারা এই যেসব প্রবিক শক্তিকে তারা নিশ্চিত করতে চায়। বন্ধুগণ, আমরা কথা বেশি বলব না, আমরা শুধু এইটুকু বুঝি যে বাংলাদেশের এই স্বাধীনতাকামী মানুষ, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ, তাদেরকে কোন সাজা দিয়ে, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে, গায়েবি মামলা দিয়ে, বন্দুক পিস্তল দিয়ে গুলি করে, জখম করে, নিহত করে, গুম করে, বাংলাদেশের মানুষের যে স্বাধীনতা আকাঙ্ক্ষা তাকে স্তব্ধ করা যাবে না। এটা হচ্ছে আমাদের অন্তর্গত শক্তি। আমরা একাত্তর সালে যুদ্ধ করেছি একটা স্বাধীন দেশের জন্য, গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য। আমরা তার জন্য পরবর্তীকালে স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছি, লড়াই করেছি, আজকে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করছি, লড়াই করেছি। একটি মাত্র লক্ষ্য আমাদের এই জনগণের, যে আমাদের স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র চাই। বন্ধুগণ, ওইখানেই তাদের আপত্তি। আজকে যে অবৈধ সরকার, শেখ হাসিনা সরকার, তাদের আপত্তিটা ওই জায়গায়, কারণ তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। যদি করত তাহলে আজকে বাংলাদেশকে তারা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র বানানোর জন্য চেষ্টা করত। কি করেছে দেখেন, গোটা নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়ে পরপর দুটো নির্বাচন একেবারে হাস্যকর অবস্থা করে দিয়ে তার জোর করে ক্ষমতা দখল করে আছে, তাই না? আবারও পায়তারা শুরু করছে। আমরা আবার একটা নির্বাচন করব, ওইভাবে নির্বাচন করেই আমরা আবার ক্ষমতায় যাব। তারা আমার দেখতে পাচ্ছেন, প্রত্যেকদিন খবরের কাগজ খুললেই দেখবেন যে ডিসির পরিবর্তন, এসপির পরিবর্তন, পোস্টিং, প্রশাসনে হাজার হাজার লোককে পদোন্নতি, দেখছেন না? একটাই উদ্দেশ্য, তারা ভাবছে আগের মধ্যে আবার প্রশাসনকে নিয়ন্ত্রণ করেই তারা আবার বই তুলে দিতে হবে। আগে রাত্রে ভোট করে জিতবে, পুরো ভোট না করে 100-200 জনকে নির্বাচন করবে, করে জিতবে, কিন্তু এবার আর সেটা হবে না। বাংলাদেশের মানুষ তারা জেগে উঠেছে, বাংলাদেশের মানুষ এটা প্রমাণ করতে সফল হয়েছে যে এই দেশে গণতন্ত্র নাই। প্রমাণ করতে সফল হয়েছে যে গত দুটো নির্বাচন সম্পূর্ণভাবে চুরি হয়েছে, ডাকাতি হয়েছে। এইবারকার নির্বাচন অবশ্যই জনগণের ভোটে নির্বাচন হতে হবে।